দোয়া দিয়ে দিলাম, তুই এখন থেকে সর্বনিম্ন 9 ঘন্টা করবি, আর চোখের কালার একদম পরিষ্কার, একদম চকচক চকচক করবে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা অনেকেই মিতুলকে চিনেন না, মিতুল হচ্ছে আমার কাছের একটা ছোট ভাই, ওর নিজের একটা ইউটিউব চ্যানেল আছে। তোমার চ্যানেলের নাম কি জানো? মিতুল পিজন এন্ড পেটস। আচ্ছা, ওর চ্যানেল নাম হচ্ছে মিতুল পিজন এন্ড পেটস। তো যারা আপনার ওর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে দিয়ে নিই আর কি। তো আমরা কবুতর খাওয়াচ্ছিলাম, তো এইখানে এই যে আবার মনে করেন আমার যেটা চিরাচরিত সমস্যা, সেটা হচ্ছে খালি মনে করেন নড়ার খাঁচায় মাদি ঢুকা যায়, এই যে একটা মাদি ঢুকা বৈশা রয়েছে, দেখছেন এই যে একটা মাদি ঢুকা বৈশা রয়েছে, ওরে ধৈরা ফেলি। কবুতরের চোখের কালার উঠতেছে আর চেঞ্জ হইতেছে, উড়লে আসলে কবুতরের চোখের কালারটা সুন্দর হয়, কিন্তু এই মাদিটা উঠতে চায় না, একেবারে উঠতে চায় না। দোয়া দিয়ে দিলাম, তুই এখন থেকে সর্বনিম্ন 9 ঘন্টা করবি, আর চোখের কালার একদম পরিষ্কার, একদম চকচক চকচক করবে। এমন হইতেছে কবুতরটা অনেক ভালো, চোখ দেখি, চোখ দেখে মনে হয় তো সে মাটি কালার না কি পানি কালার, এটা হলুদ হলুদ হইলে খুব ভালো হইতো না কবুতর? হলুদ হইলে তো পুরাটা হলুদ হলে সুন্দর হইতো। এখন আসলে আমার কাছে থাকলে অবশ্যই বানাইতে পারতাম, আমার কাছে কিছু থাকতে তাহলে পুরাটা মনে করেন একদম হলুদ। তুই নাকি এবছর সিরাজি পাল্লা দিবি? হ্যাঁ, এই বছর আসলে আমি পাইতেছি না, আমার কেউ পাল্লা দিব যে, আমি তো বলছি যে কেউ থাকলে আসেন পাল্লা দিব। কত কিলো পাল্লা দিবি? কত কিলো জানি না, মানে দিমু যত কিলো কইবো অত কিলো দিমু। 200 কিলো কইলে? 200 কিলো 200 টেকনাফ থেকে তেতুলিয়া। টেকনাফ থেকে তেতুলিয়া কি 200 কিলো? না কত কিলো জানি না, কিন্তু এমন হইলেও দিমু সমস্যা নেই, তাই না? কিন্তু এমন নাই বাংলাদেশে তল্লাগে খেলার মতো বাংলাদেশের প্লেয়ার, আমি তো দেখি না। হ্যাঁ দেখি না। তোর বাসায় কবুতর আছে কয়টা? জানি না, আসলে আমি হিসাব রাখি না। হিসাব রাখছ না? আসলে সব আমার যা আছে যারা আছে আমার ভাই। আচ্ছা, এখন তোর বাসা যেমন কবুতর দেখাইতে পারবি? এখন বাসায় কবুতর এখন মনে হয় নাই, সব মনে উঠতেছে আর কি। আচ্ছা, নাম তো কখন? নাম তো নামতে 8-9টা বাজে রাত্রে। তাহলে 8-9টার দিকে যাই ইনশাল্লাহ, তখন তো পারবে না এখন। হ্যাঁ আমি তো জানি, আমি তো যতদূর জানি তোর 8-9টার দিকে গেলে কবি ভাই আমার কবুতর আজকে নামেই নেই। না দেখি অনেক সময় নামে না, অনেক সময় 2-3 দিন পর পর নামে, তাই না? মানে এমন হয় আর কি, আমার কবুতরটি একটু মানে বোঝেনি তো, সবাই জানে মনে উঠলে আর নামতে চায় না। এবারে পাসপোর্ট ভিসা করতেছি না, ওই যে বললাম না যেগুলো ইন্ডিয়া চলে গেছিল ওগুলো এখনো আসতে পারে না, এখন আমি আলোচনা করতেছি আর কি। কার সাথে? ওই যে ওই দেশের কোন দেশ জানি, কোন দেশে গেছে জানি না। এর আগের দিন তো বলছিলি তামিল দেশে গেছে। ও তামিলনাড়ু দেশে গেছে, ওই দেশের ইয়ার লগে মানে যারা আটকে রাখছে এখন কোসে, আপনি পাসপোর্ট ভিসা পাঠিয়ে দিলে আর আপনার নাম জানিও না আমার। আচ্ছা আচ্ছা, তারপর দিব নিয়ম সর। মিতুলের উদ্দেশ্যে তার কোনো কথা আছে? মিতুল ভাইয়ের উদ্দেশ্যে আসলে আমার কি কোনো কথা নাই, কথা একটাই আছে যে আমার কাছে টিপস নিতে হবে, নাইলে কিছু করতে পারবো না। কিছু করতে হলে হ্যাঁ টিপস নিতে হবে, 8-9 ঘন্টার জন্য ওরাইতে চায়। আচ্ছা আচ্ছা, তো আমি বলছি যে আমার সঙ্গে কথা বলে আজকে আমি একটা কথা বলি, ঠিক আছে? মেয়েদি সবসময় খুব হাসি খুশি থাকে, তো প্রত্যেকটা মানুষের হাসির পিছনে কান্না থাকে, তো মেহেদিকে আসলে খুব একটা কখনো আমি কিছু বলি না। তোরে আমি এখন পর্যন্ত কি খুব বকাঝকা কখনো করছি? না। তুই আমার কম জ্বালাইছ? হ্যাঁ বহুত জ্বালাইছি। হ্যাঁ আমি একদিন ব্যথা পাইছি আমার মাথার মধ্যে, টেবিলে টেবিল দিয়ে টেপ মনে করেন আমি নিচে কাজ করতেছিলাম, এই টেবিল মাথায় লেগে গেছে আমার, মাথা দিয়ে রক্ত পড়তেছে, মেহেদি তখনও ফাইজলামি করতেছে, সেই দিন আমি আর কিছু বলিনি। কেন কিছু বলি না জানেন? মেহেদির কিন্তু আপনার ধরতে গেলে এতিম, ওর মা মারা গেছে আর ওর বাবা আসলে ওর খুব একটা খোঁজ খবর রাখে না, ও এখানে একটা ছোটোখাটো চাকরি করে, এখানে নিজেরটা নিজে চলে, আমার সাথে অনেক দিন আছে, তো অনেক দুষ্টামি করে, আপনারা কেউ ওর দুষ্টামিতে রাগ করবেন না, এবং মেহেদির এই দুষ্টামিটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, ঠিক আছে? অ্যাপ্রিসিয়েট করি এবং আমি এটাতে কষ্ট পাই না আসলে, আর আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন জীবনে কিছু করতে পারে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো বড় চাপা বাজ হইতে পারি। আরো বড় চাপা বাজ না, যেন চাপা বাজ বলতে কি আমি সত্যি কথা বলি, সত্যি কথা বলো না। আচ্ছা ভাই আই করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কোন। তোর কি চ্যানেল আছে? চ্যানেল আছে তো। চ্যানেলের নাম কি? নামটা কি ভুলে গেছি। হ্যাঁ আর যাই হোক, সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিবেন। কি কি আইকনে টিপ দিব? যে টিং করে না একটা বেল আইকনিস, বেল আইকনিসে টিপ দিব। যাই হোক ওটা টিপ দিবেন, বেল আইকনিস। ওর এখন পর্যন্ত কোনো চ্যানেল নাই, ঠিক আছে ভাই? ক একটা কথা ক, আমার একটা চ্যানেল খুলে দেন। চ্যানেল খুলে দিতে কি করবি? চ্যানেলে করবো এই যে ভিডিও করবো, এমনি সবাই অনেক মজা হবে, ভিডিও দেখবো। আমার চ্যানেল থাকলে মানুষের এখন তো জ্বালা কম হইতেছে, ওই সময় বেশি জ্বালাই আর কি, সবাই দেখবো জ্বালাইতেছি খুব জ্বালা জ্বালা। আচ্ছা তাই না? আচ্ছা ঠিক আছে, দেখা যাক ওর একটা চ্যানেল আমরা খুলে দিব, ঠিক আছে? তো আমার কবুতরের খাওয়া মোটামুটি শেষ, খরগোশের ঘাস নিয়ে আসছি, খরগোশগুলো একটু আগে আগেই ছেড়ে দিই। খরগোশগুলো সারাদিন ঘুমায়, রাত্রেবেলা তারা অ্যাক্টিভ হয়ে যায়, দেখছেন এখনও ঘুমাইতেছে সবগুলা। আসো 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 আসো, ওদেরকে বের করে দিয়ে আসেন,
রাতে সময় কম পায়, এর জন্য একটু আগে বের করতেছি, সকালে ঘাস দিছিলাম ওদেরকে। এই যে এখানে ঘাস আছে খাও, এই যে ছাড়ার সাথে সাথে খাওয়া শুরু, ছাড়লাম খাওয়া শুরু করে দিল। এটা তো ছেড়ে দেই, এটাও ছেড়ে দিলাম, এটা খাওয়া শুরু করবে। তো ওরা এদিকে খাইতে থাকুক, আমি একটু হাতটা ওয়াশ করে নিই, হাতটা ওয়াশ করে নিতে হবে। খরগোশ ধরলে আমার আর কিছু করি বা না করি আগে মনে করেন হাতে স্প্রে করে নিই, এটা হচ্ছে ম্যান্ডেটরি। তো খরগোশ খুবই অসাধারণ সুন্দর একটা প্রাণী, দেখলেই ভালো লাগে আসলে। আর একটা খরগোশ আছে, ও সাইডে আছে, ও এখানে নাই। আর দুয়া শেষ আমার, তো চলো একটু থরের ঘরে দিয়ে যাওয়া যাক। এখানে আমার জেড স্প্রিং কবুতরগুলো অনেকদিন হয় ছাড়তেছি না। এই দাঁড়াও, এখানে মাদি আমি সিঙ্গেল রাখছি, আর নর বাচ্চাগুলা মাদিগুলা রেস্টে তো দিতে দিতেছেই না। আল্লাহ, এই মাদি তো পর হয়ে যেতেছে, এই মাদির পর কাটতে হবে। এই যে জেড স্প্রিং বাচ্চাগুলো, এটা একটা জেড স্প্রিং বাচ্চা, গলা কষে নাকি দেখি তো, এখনো করতেছে না। ওদের সব ভাই, সবগুলা ভাই বোনকে দেখাই আসেন আপনাদেরকে আজকে, সবগুলা ভাই বোনকে একটা খাঁচায় ছেড়া দেখাই। এই যে একটা, এটা হচ্ছে সর্বকনিষ্ঠ, এই যে দেখেন এটা হচ্ছে ওর বড় ভাই, এটা ওর একটা বোন আছে, ওর বোনটা কোথায় কোথায় ওর বোন, সবগুলাই জেড। এগুলো হাইড্রোলিক, আসলে হাইড্রোলিক স্প্রিং, জেড স্প্রিংটা আসলে এটা না। আমার জেড ভালো লাগে না, আমার হাইড্রোলিকই আসলে ভালো লাগে, হাইড্রোলিক স্প্রিংটা আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে, কারণ হচ্ছে হাইড্রোলিক স্প্রিংগুলা আপনারা এত সুন্দর করে গলা কষে, দেখলেই মজা লাগে। আমি আসলে কিছু বড় জাতের এই কবুতরগুলো খুঁজতেছি, একটু বড় জাতের, একটু বড় সাইজের, যে যাতে বিগ সাইজের পাওয়া যায়, কিন্তু বিগ সাইজের পাইতেছি না আসলেভাবে। আর এই কবুতরগুলো সাইজে খুব একটা বড় না, আর যাদের বাসাতেই দেখছি দেখছি এই সাইজ বা এর থেকে এক সাইজ ছোট, কিন্তু এর থেকে বড় আসলে পাইতেছি না। সাইজে একটু বিগ সাইজ হবে, বিগ সাইজগুলো সুন্দর লাগে। এই বাচ্চাটা একেবারে নিউ পরার বাচ্চা, এখনও গলা কষা শুরু করে নাই, আশা করতেছি কিছুদিনের মধ্যে শুরু করবে। তবে এগুলো এক পর দুই পর হওয়ার পরে আপনার ফুল স্প্রিংটা আসে, এর আগে স্প্রিং আসে না। এই কবুতরের বাবা মাটা আপনাদেরকে দেখাই চলেন, এরকম বাচ্চা করতে পারে আমি এর আগে কোনো কবুতর দেখিনি, বুঝছেন, প্রচুর বাচ্চা করতে পারে, বাবারে বাবা। এই আপনার লাস্ট তিন মাসে চার মাসে আপনার প্রথমে হয়েছে এই জোড়া বাচ্চা, তারপরে হয়েছে এইটা দিয়ে আবার ডিমে বসে গেছে। এবং ওদের একটা জিনিস খুব সুন্দর, সেটা হচ্ছে যে ওরা বাচ্চা বড় করার পরে আবার ডিম পারে, বাচ্চা ছোট থাকতে ডিম পারে না। চলুন ওদের বাবা মাকে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ওদের বাবা মা, হ্যাঁ, এই যে ডিমে বসে আছে। ডিমে বসা থাকলে কতটুকু কষবে আমি জানি না, ধরো তো মিতুল, এখনই আবার রেখে দিতে হবে ওদেরকে। এগুলা সব হচ্ছে এক এক পরিবার, সবগুলা দেখছেন, এই দুইটা হচ্ছে বাবা মা আর বাকি তিনটা হচ্ছে বাচ্চা। দেখেন ডিমে বসে আছে, তারপরও কি স্প্রিং এর স্প্রিং দেখছেন। ডিমে বসে থাকলে কিন্তু কবুতর এত বেশি কষে না, হাইড্রোলিক কবুতর নর্মাল আসলে এত বেশি উড়তে দেখা যায় না, কিন্তু এই কবুতরের বাচ্চাগুলো খুব ভালো উড়ে। আমি এবছর উড়াইছি, উড়ানোর পরে আসলে ওদেরকে লক করে দিছি, কারণ এই কবুতরগুলো হয় কি, উড়ার পরে আপনার আমার উঁচু, আমার বাম অনেক উঁচু হওয়ার কারণে বাম থেকে কবুতর নামতে পারে না, এটা একটা সমস্যা, এই কারণে ওদেরকে আসলে ছাড়তে যায় না, বামে বসে কষতে থাকে। উড়ে ভালো এমনিতে, যথেষ্ট ভালো উড়ে আমার হাইড্রোলিক, এটা হচ্ছে আমার হাইড্রোলিক পরিবার, সবাই এই পরিবারটার জন্য দোয়া করবেন। আমি এই কবুতরের জাতটা আসলে বাড়াবো, উড়ানোর জন্য কিছু কবুতর সারা বছর মানুষ কবুতর হয় না, এগুলোকে সারা বছর উড়ানোর জন্য রাখবে আর কি। তো দর্শকবৃন্দ, ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।